আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনলাইন টেক বাংলা আর আমি আপনাদের সাথে আছি শাহন আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে একটি সফটওয়্যার মাধ্যমে কিভাবে আপনার বাবার নাম কিংবা আপনার দাদার নাম দিয়ে সার্চ করে জমির খতিয়ান কিভাবে বাহির করবেন আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তবে ভিডিওর শুরুতে দেখাবো নাম দিয়ে কিভাবে সার্চ করে আপনি জমির খতিয়ান বাহির করবেন এবং ভিডিওর শেষ দিক দিয়ে দেখিয়ে দেব এই সফটওয়্যারটি প্লে স্টোর থেকে কিভাবে আপনি ডাউনলোড করবেন সফটওয়্যারটি ওপেন করার পর ঠিক আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং সাথে সাথে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে দেখেন এখানে লেখা আছে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান আপনি যদি আপনার বাবার নাম কিংবা দাদার নাম দিয়ে সার্চ করে খতিয়ান দেখতে চান তাহলে সবার প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ এখানে দেখেন লেখা আছে বিভাগ এখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন জাস্ট এখানে সব বিভাগ দেখতে পারবেন আমি জাস্ট এখান থেকে চট্টগ্রাম বিভাগটা সিলেক্ট করে দিলাম বিভাগটি সিলেক্ট করার পর এখন আপনাকে আপনার জেলাটা সিলেক্ট করে দিতে হবে জাস্ট আপনার এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন আমি জাস্ট এখান থেকে ফেনি জ্বালাটা সিলেক্ট করে দিলাম তারপর দেখেন এখানে উপজেলা অর্থাৎ আপনাকে এখান থেকে উপজেলাটা সিলেক্ট করতে হবে আপনার এখান থেকে আপনার উপজেলাটা সিলেক্ট করে দিবেন আমি জাস্ট এখান থেকে একটা উপজেলা সিলেক্ট করে দিলাম তারপর দেখেন এখানে লেখা আছে মৌজা এখান থেকে আপনার মৌজাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি জাস্ট এখান থেকে একটা মোজা সিলেক্ট করে দেব। জাস্ট এখান থেকে একটা মোজা সিলেক্ট করে দিই জাস্ট আমি একটা মোজা সিলেক্ট করে দিলাম মোজা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আরও চারটা অপশন চলে আসছে খতিয়ান নং আপনি যদি খতিয়ান নং নাও জানেন তাও কোনো সমস্যা নাই আপনি খতিয়ান বাইর করতে পারবেন দুই নম্বরে দেখেন দাগ নং লেখা আছে আপনি যদি আপনার জমি দাগ নং নাও জানেন অর্থাৎ আপনি জানেনই না আপনার বাবার নামে কিংবা আপনার দাদার নামে কোনো জমি আছে কি না সেটি কীভাবে জানবেন অর্থাৎ আমি ধরে নিলাম আপনি দাগ নং জানেন না আপনি খুতিয়ান নংও জানেন না জাস্ট আপনি মালিকানা যে তিন নম্বর বক্স এখানে আপনি ক্লিক করার পর আপনি দেখেন এখানে একটা বক্সের মতো আইকন চলে আসছে এখানে আপনি কি করবেন আপনি যদি মনে করেন যে আপনার দাদার নামে জমি আছে তাহলে এই বক্সে আপনার দাদার নাম লিখবেন আর আপনি যদি মনে করেন যে আপনার বাবার নামে জমি থাকতে পারে তাহলে এখানে আপনার বাবার নামটা লেখবেন আমি উদাহরণস্বরূপ এখানে একটা নাম লিখে দেব জাস্ট এখান থেকে আমি ইসলাম লিখে দিলাম ইসলাম জাস্ট আমি এখান থেকে ইসলাম লিখে দিলাম লিখে দেওয়ার পর দেখেন এখানে একটা জুগ ফল করতে বলবে আপনি জাস্ট এখান থেকে একটা জুগ ফল করবেন এক যুগ তিন অর্থাৎ চার চার দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে খুঁজুন আমি জাস্ট এখান থেকে খুঁজুনও ক্লিক করব দেখেন আমি খুজনের মধ্যে ক্লিক করলাম একটু লোডিং নিয়ে দেখেন এই যে এই মৌজা দৌলত কান্দি মৌজায় দেখেন যতগুলা ইসলাম নাম আছে সবগুলাই কিন্তু চলে আসছে দেখেন আমি যদি টুপুরে তুলি দেখেন এখানে কয়েকটা নামই না অসংখ্য নাম কিন্তু চলে আসছে দেখেন প্রথমে দেখেন দং তাজুল ইসলাম পিতা আব্দুল গনি তার খতিয়ান নং কত একশো ষোলো ধরে নিলাম নূর ইসলাম আপনার বাবার নাম এবং দেখেন এখানে লেখা আছে পিং আব্দুল গফুর অর্থাৎ নূর ইসলামের বাবার নাম আব্দুল গফুর অর্থাৎ আপনার দাদার নাম এখানে যদি দেখেন আপনার বাবার নাম আছে এবং এই পাশে যদি আপনার দাদার নাম থাকে তাহলে বুঝে নেবেন যে এই খতিয়ানটা আপনার বাবার খতিয়ান এবং পাশে দেখেন একটা সংখ্যা লেখা আছে দুশো সাতত্রিশ অর্থাৎ এটা হলো খতিয়ান নং আমরা যদি একটু উপরে যাই দেখেন এই যে খতিয়ান নং আমরা জাস্ট এখানে নাম দিয়ে সার্চ করে কিন্তু আমরা খতিয়ানের নংটা পেলাম এখনও কিন্তু আমরা খতিয়ানটা পেলাম না এখন আমরা খতিয়ান পাওয়ার জন্য কি করবো দেখেন এই যে এখানে লেখা আছে খতিয়ান নং এখানে জাস্ট খতিয়ান নঙের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে খতিয়ান এর এখানে একটা বক্স চলে আসছে এখানে জাস্ট আমরা এখানে দুইশো সাতত্রিশটা লেখে দেবো জাস্ট আমরা এখান থেকে দুশো সাতত্রিশ দেব দেখেন আমি দুশো সাতত্রিশ লেখলাম আবার আমাদের একটা যুগ ফল করতে হবে ছয় যুগ নয় অর্থাৎ পনেরো এখানে আমি জাস্ট একটা পনেরো দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন এখানে খুঁজুন আপনি জাস্ট এখান থেকে খুজুনের মধ্যে ক্লিক করবেন খুঁজুরের মধ্যে ক্লিক করে একটু লুডিং হবে দেখেন লুডিং হওয়ার পর দেখেন এখানে দেখেন সমস্ত তথ্য কিন্তু চলে আসছে অর্থাৎ এই যে নূর ইসলাম অর্থাৎ এই যে উদাহরণস্বরূপ আপনার বাবার নাম নূর ইসলাম এবং পিতা আব্দুল গফুর তার অংশগত এই যে দেখেন তার অংশ হলো জিরো পয়েন্ট টু অর্থাৎ আব্দুল গফুরের পিতা তার যে সন্তান আছে তার যে এখানে দেখেন তার যতগুলো সন্তান আছে এখানে কিন্তু সব তথ্য কিন্তু চলে আসছে এবং নিচে যদি আমরা নামি এই যে জমির দাগ নাম্বারও কিন্তু চলে আসছে দেখেন এই যে দাগ নাম্বার পাঁচশো আটচল্লিশ এবং শ্রেণীটা কি পথ এখানে দেখেন অংশ টোটাল তথ্য কিন্তু চলে আসছে সো এভাবে আপনি চাইলে নাম দিয়ে কিন্তু সার্চ করে আপনার খতিয়ান কিন্তু পেতে পারেন এখন আপনারা এই সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটি তৈরি করা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বা ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের এই বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং অল করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আগে পেয়ে যান আপনি সবার আগে সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে লেখবেন আর এস খুতিয়ান এই সফটওয়্যারটি আপনাদের ডাউনলোড করতে হবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে এই সফটওয়্যার ডাউনলোড লিংক দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ